কঠোর হস্তে তাদেরকে দমন করুন, কঠোর হস্তে নিয়ন্ত্রণ করুন। যদি প্রয়োজন হয় আপনি ডাক দেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দেবে, রক্ত দিবে, কিন্তু এক ইঞ্চির জমিও অন্য কাউকে তারা দিতে রাজি নয়। আমি অন্তর্বর্তী সরকার বলব, সাহসিকতার সাথে দেশ পরিচালনা করেন, বাঘের মতো দেশ চালান, মাথা মতো করবেন না, সাহস হারাবেন না। যদি বৈষম্য না করেন, বাংলাদেশের প্রত্যেক মানুষ আপনার সাথে থাকবে। আপনি যদি বৈষম্য করেন, বিদেশের এজেন্ডাকে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেন, বিদেশের সংস্কৃতিকে বাংলাদেশের প্রায় প্রায় মুসলমানদের সংস্কৃতি হিসাবে রূপ দিতে চান, নাস্তিকতাকে যদি প্রতিষ্ঠা করতে চান, এনজিওদেরকে যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে বাংলাদেশের প্রত্যেক মানুষ যেরকম বিশেষের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, রক্ত দিয়েছে, তারা তাদের জীবনকে রক্ষা করার জন্য, ইতিহাসকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, এই দেশ মাটি রক্ষা করার জন্য দেশীয় ষড়যন্ত্র চলতেছে, আজকে ইসলামীয় ষড়যন্ত্র চলছে, সাংস্কৃতিক ষড়যন্ত্র চলছে। আমরা চাই না এই দেশে বৈষম্য হোক, আমরা চাই শিক্ষার মধ্যে বৈষম্য দূর হয়ে যাবে, খাদ্যের মধ্যে বৈষম্য দূর হয়ে যাবে, সামাজিক অবস্থার মধ্যে বৈষম্য দূর হয়ে যাবে। ঋষি কামার মজদুর চামার তাঁতি জেলে পুরুষ মহিলা শ্রমিক যে কোনো মানুষ তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে। আজকে আমি গরিব থেকে বলবো, কে আমার গরিব বাবারা, তোমরা ইসলাম কেন মানছ না, ইসলাম কেন তোমরা চাও না, ইসলামকে কেন পছন্দ করো না? ইসলাম তো গরিবদের জন্যই, আমার নবী গরিব ছিলেন, এই জন্য তার পুরো অর্থনীতি গরিবদের জন্য, আমার নবী এতিম ছিলেন, এই জন্য ইসলাম এতিমকে শ্রদ্ধা করে সম্মান করে মর্যাদা দিয়েছে। আমার নবী আলাইহিস সালাম গরিবদের জন্য অর্থনীতি করেছেন, জাকাত গরিবদের জন্য, অসর গরিবদের জন্য, ফাতরা গরিবদের জন্য, সাদকা গরিবদের জন্য। আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব থাকবে না, সমস্ত গরিব গরিব দেশের উপরে চলে যাবে। আপনারা জানেন আজকে বাংলাদেশ 18 লক্ষ কোটি টাকা ঋণী। আজকে এখানে যারা দারুণ অবস্থা আছেন, আজকে যে সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করবে, 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে তারপর তাকে জন্মগ্রহণ করতে হবে। বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। বাংলাদেশের বর্তমান ব্যাংকের গভর্নর বলেছেন, গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকে এই নব চুরি এবং ডাকাতি কেউ কোনোদিন দেখে নেই, গোটা বাংলাদেশ ব্যাংকে খালি করা হয়েছে, মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা মেগা চুরি করা হয়েছে। আজকে বাংলাদেশের অর্থকে লুটমার করে টাকা দিয়ে সব ধ্বংস হয়ে ফেলছে। আমরা চাই না বাংলাদেশের অর্থনীতি আর টাকা দিয়ে হোক, আজকে কোনো তোর সৃষ্টি হোক, আমরা চাই না আমার কোনো মা বল খুশি না হোক, আমরা চাই না কোনো ক্ষুধার্ত খাবারের জন্য তাস বিনে তার কুকুরের সাথে লড়াই করুক, আমরা চাই না আমার কোনো মিসকিন আমার কোনো এতিম ক্ষুধার্ত অবস্থায় কাতরাবে, আমি চাই না কোনো গরিব তারা চিকিৎসার অভাবে ভুকি যদি মরবে। এটা বাংলাদেশ আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই না এখানে কোনো জুলুম অত্যাচার অবিচার আমরা দেখতে চাই না। বড় বড় খুনি এবং ডাকাতরা তারা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরবে, আর নিরাপদ মানুষগুলি থুকে থুকে জেলের মধ্যে মরবে আর ফাঁসিতে ঝুলবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই এমন এক বাংলাদেশ যেখানে সমস্ত মানুষ মুক্ত থাকবে, প্রত্যেকটা জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই। আজকে আমাদের মুসলমান সন্তান ইসলাম সম্পর্কে জানে না, ওরা মনে করে ইসলাম মানি বিশাল পাহাড়, ইসলাম মানি বিপদ, ইসলাম মানি মনে হয় কি ইসলাম এসে সহজ সুন্দর কোন আদর্শ কোনো দুনিয়াতে মধ্যে নেই। আমাকে অনেকেই বলে হুজুর আমরা তো একটু নেশা টেশা করি, ইসলাম আসলে আমাদের অবস্থাটা কি হবে? আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, অনেক গাঁজা খুন আমাকে বলে হুজুর আমার গাঁজার অবস্থাটা কি হবে, আমি তখন তাকে বলি ধরে নেন আপনি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবেন? তো না হুজুর তা তো পারবো না।
পারবেন না, আইন অনুযায়ী মসজিদে আপনি গাঁজা সেবন করতে পারবেন না। বাংলাদেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে আপনি কোনো জায়গায় গাঁজা সেবন করতে পারবেন না। পরিবেশ ভালো করে দিলে আপনাকে আজকে অনেকে যারা টুপি পরে না, দাড়ি রাখে না, হয়তো ইসলামের কারণ অনুযায়ী চলে না, ওরা ভাবে ইসলাম আসলে আমাদের অবস্থাটা কি হবে, তোমার অবস্থা কিছু হবে না, তুমি অনেক ভালো হবা, আদর্শবান হবা, নীতিবান হবা, চরিত্রবান হবা, আব্দারকে হত্যা করবা না, জাহাঙ্গীর নামে 110 রানের পরে তুমি সেঞ্চুরি পালন করবা না, তুমি জগন্নাথ ইউনিভার্সিটির সামনে বিশ্বজিৎকে হত্যা করবা না, তুমি এক ছাত্র লীগের সভাপতি হয়ে 2,000 কোটি টাকা বিদেশে পাচার করবা না, তুমি তোমার অবস্থাটা কি হবে, অবৈধ অস্ত্র তোমার হাতে উঠবে না, তোমার হাতের মধ্যে খুনের রক্ত থাকবে না, তোমার হাতের মধ্যে সিলেবের কোনো অবস্থা থাকবে না, তুমি হওয়ার চরিত্রহীন, তুমি হওয়ার চরিত্র না, তুমি এক খ্রিস্টা তুমি মানুষ হয়ে যাবা, তোমার দ্বারা এই দেশ গড়া হবে, এই বাংলাদেশ গড়া হবে, সমাজ গড়া হবে, তোমার দ্বারা গোটা দুনিয়া বিনির্মিত হবে, তুমি সেরকম মানুষ পরিণত হয়ে যাবো। তোমার সমস্যা কোথায়? তুমি যা ইসলাম পছন্দ করো না। আচ্ছা আসুন, 5ই আগস্টের পরে যেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, নিজের জীবনের মায়াকে ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম, যদি আজকেও সেই চাঁদাবাজি হয়, দুর্নীতি হয়, ডাকাতি হয়, জুলুম হয়, অত্যাচার হয়, অবিচার হয়, আজকেও যদি তোফাজ্জলকে ইউনিভার্সিটির মধ্যে অবৈধ হত্যা করা হয়, আজকে যদি আমার মাকে ধর্ষণ করা হয়, তাহলে আন্দোলন সাকসেস হয় নাই, ব্যর্থ হয়েছে। শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিবে, যেখানে অর্থনীতির ভারসাম্যতা রক্ষা করবে, প্রত্যেকটা দুর্দান্ত মানুষকে খুঁজে খুঁজে ক্ষুধা নিবারণ করবে, বস্ত্রহীনকে রাস্তায় ঘিরে গিয়ে বস্ত্র পরিধান করার চেষ্টা করবে। আমরা চাই কোনো বাংলাদেশ যে বাংলাদেশের বুকের মধ্যে খোলা আকাশের নিচে আমার কোনো ছেলেরা ঘুমাবে না, কোনো মেয়েরা থাকবে না, বাংলাদেশের প্রত্যেক নাগরিক তার সাথে বেশি ঘুমাবে, তার সুন্দর বস্ত্র পরিধান করবে, তারা খাবে, দুমুঠো খেয়ে তারা আমার শুক্রিয়া আদায় করবে, তারা শিক্ষিত হয়ে যাবে, আদর্শবান হয়ে যাবে, নীতিবান হয়ে যাবে, চরিত্রবান হয়ে যাবে, সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে। এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা চাই না যেখানে টেলিফোনে কাজ চাকরি হবে, আমরা দেখতে চাই যেখানে যুক্তরাজ ভিত্তিতে চাকরি হবে, আমরা দেখতে চাই ব্যবসায়ীরা ব্যবসা করবে, কেউ তাদের চাঁদা চেয়ে মানবে না, বরং ব্যবসায়ীরা বুক উঁচা করে ব্যবসা করবে। আমরা চাই না আজকে কোনো ভাই বিল্ডিং উঠাবে নিজের জমিতে, সেখানে গিয়ে চাঁদা দাবি করবে, এরকম বাংলাদেশ দেখতে চাই না। আমি দেখতে চাই এরকম বাংলাদেশ যেখানে বিল্ডিং উঠাবে রাষ্ট্রসভা প্রত্যেকের জনগণ তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, এবারে বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই এবং বাংলাদেশ যেখানে বাচ্চা বাহির হওয়ার পরে মা বাবা আতঙ্কগ্রস্ত থাকে, আমার বাবা আমার মেয়ে সে জীবন নিয়ে ফিরতে পারবে কিনা, এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই এরকম বাংলাদেশ যেখানে নির্বিঘ্নে একটা মেয়ে যুবতী মেয়ে রাস্তায় হাঁটবে, ইত্যাদি শিকার হবে না, এসি দগ্ধ হবে না এবং ধর্ষিতা হবে না, এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই। আসুন আসুন, এই বাংলাদেশ করার জন্য নিজ আদর্শ পরিবর্তন ছাড়া এরকম বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব নয়। মাদার গাছ লাগে আমের আশা করা যায় না। আমি উদাহরণ দেই, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, এ ও চোর, বি ও চোর, সি ও চোর, ক্ষমতা আসে এ, সে কি করবে? জোরে বলেন, হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, কি করবে? কারণ নেতা এবং দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। ওসি চলে যায়, ঘুষ যায় না, এসি ক্যানিস্টার হয়, ঘুষ ক্যানিস্টার হয় না, ডিসি পরিবর্তন হয়, দুর্নীতি পরিবর্তন হয় না, এর কারণটা কি? ব্যক্তি পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। এর জন্য এক চোর দিয়ে আর চোরকে দমন করা যায় না, টাকাতের মাধ্যমে টাকা বন্ধ করা যায় না, খুনের মাধ্যমে খুনি খুন বন্ধ করা যায় না, দুর্নীতিবাদের মাধ্যমে কোনদিন দুর্নীতি বন্ধ করা সম্ভব না। আসুন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সাথে হিসাব দিতে হবে এই বিশ্বাস যারা করে, এরকম নীতিবান তাকওয়ালা খোদা
আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, রক্ত দিবেন, কিন্তু পরিবর্তন দেখবেন না। আসুন আগামী নির্বাচনে তাকওয়া ভিত্তিক আল্লাহকে ভয় করে এই মাটি ও মানুষকে যারা ভয় করে, ইসলাম দেশ ও মানবতা যারা ভালোবাসে, এরকম নেতৃত্বকে আমরা সংসদে পাঠান। ইনশাআল্লাহ তাহলে দেশ শান্তি পাবে, মুক্তি পাবে। এজন্য আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতি হাত পাকাকে বিজয় করি। পিআর সিস্টেমে নির্বাচনকে এদেশে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে প্রেশার ক্রিয়েট করি। পিআর সিস্টেম নির্বাচন ব্যতীত দুর্নীতি মুক্ত নির্বাচন হওয়া না সম্ভব না, পেশি শক্তি মুক্ত নির্বাচন দেওয়া সম্ভব না। সংখ্যা পরীক্ষারের নির্বাচন যেখানে মার্কা ভোট হবে, মার্কা মানুষ ভোট দেবে, যেই মার্কা যত পার্সেন্টেজ ভোট পাবে অত পার্সেন্টেজ প্রতিনিধি সংসদে তারা প্রেরণ করবে। আল্লাহ পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতে এ দেশ এবং এই জাতিকে মুক্তি দান করেন এবং নীতি আদর্শ ভিত্তিক নেতার মাধ্যমে মানুষের মুক্তি দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা।